তো আজকের ইয়েতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আজকে আমাদের ফুটার করার কথা ছিল, তাই না? ফুটার ডট পিএইচপিতে, তো ফুটার ডট পিএইচপিতে যখন ফুটারে কিছু থাকে আর হচ্ছে আপনার ব্লগে সাইড বারে কিছু থাকে, এগুলোকে অনেকভাবে করা যায়। বাট আমরা নেচারালি করবো হচ্ছে কাস্টম উইজেট দিয়ে, সরি উইজেট দিয়ে। উইজেট জিনিসটা কি, উইজেট জিনিসটা হচ্ছে অনেকটা প্লাগিনের মতো, প্লাগিনের চেয়ে একটুখানি ইজি। প্লাগিনের চেয়ে ইজি কিভাবে, ড্রাগ অ্যান্ড ড্রপ করে, আমার কোনো কিছু একটা দরকার আমি সেটাকে জাস্ট ড্রাগ করে বসাই দিলাম, ব্যাস হয়ে গেল। এরকম প্লাগিন তো তাও ইনস্টল করতে হয়, তারপর হচ্ছে অ্যাক্টিভ করতে হয়, এটা তাও ঝামেলা। তো ওয়ার্ডপ্রেস একটা কাজ করেছে যে যে ফুটার এবং সাইড বার এগুলো জাস্ট উইজেট দিয়ে হবে, ড্রাগ অ্যান্ড ড্রপ করে করা যায়। তো এইটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এখানে একটা কাজ করি, প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমাদের আইএনসি ফোল্ডারে উইজেট ডট পিজি ফাইল ওপেন করি। পিএইচপি শুরু করি, একটা কাজ করে আসি, ফাংশন ডট পিএইচপি তে যাই। ফাংশন ডট পিএইচপি তে গিয়ে জাস্ট এখানে রিকোয়ারমেন্টস করে আসি, রিকোয়ারমেন্টস বলে আইএনসি এটাই তো উইজেট ডট পিএইচপি। আচ্ছা, এতটুকু করার পর এখন আমরা উইজেট করার জন্য খেয়াল করেন, আমি কোনো কিছুকে ড্রাগ করে কোথাও রাখবো, আমি এখান থেকে টেনে কোনো একটা জিনিসের কোথাও একটা রাখার তো জায়গা থাকতে হবে। তো আমার উইজেট রেজিস্টার করার সময় আমরা কোডেক্সে যাব, আর এখানে একটু খেয়াল করবেন, অ্যাপিয়ারেন্সে থিম আছে, কাস্টমাইজেশন মেনু আছে, হেডার আছে, উইজেট নামে কিছু নেই। তো আপনি এখানে গিয়ে বলেন সাইডবার রেজিস্টার, সাইডবার রেজিস্টার, সাইডবার রেজিস্টার করতে গিয়ে আমি আগেই বলেছি যে উইজেট একটা জায়গা থাকবে, সেখান থেকে ড্রাগ করে আপনি কোথাও রাখবেন, তার মানে আপনার সাইডে কোনো একটা জায়গা থাকবে সেখানে আপনি রাখবেন। যেমন আমি এখানে এটার সাথে তুলনা করতে পারি, আমাদের সাধারণত বাড়ি করতে গেলে আপনি একটা বাড়ি আরেক জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে স্থানান্তর করবেন, কিন্তু জায়গাটা তো রেজিস্টার থাকতে হবে, আপনি আপনার জায়গা না হলে সেটা কোথাও রাখতে পারবেন না। তো আমাদেরকে আগে যেটা করতে হবে, উইজেট নিয়ে কাজ করতে হলে প্রথমে রেজিস্টার সাইডবার, সাইডবারকে রেজিস্টার করতে হবে। তো সাইডবার রেজিস্টার করার রেজিস্টার সাইড বার দিয়ে সার্চ দেওয়ার পর এই লিঙ্কটা এসেছে, এক্সাম্পলে ক্লিক করার পর এতটুকু দেখতে পাচ্ছি। তো এতটুকু আমরা একদম কপি না করে একটু কোড হাতে লিখি, কোড হাতে লিখি, এটার জন্য একটা কাজ করি, এখানে আসি। কোড হাতে লেখার জন্য আমরা বলি প্রথমে হচ্ছে ফাংশন, একটা নাম লিখে আসি ফাংশন, ফাংশনের নাম দেন হচ্ছে ফুটার উইজেট। এখানে কি হবে, একটা প্যারামিটার কয়টা হয়, দুইটা, আর এখানে কি হবে, এটা উইজেটস ইনিট। ভিতরে কি হবে, ভিতরে লেখা আছে হচ্ছে রেজিস্টার সাইডবার, অ্যারে করতে হবে। কয়টা জিনিস আছে দেখেন তো, নেম, আইডি, ডেসক্রিপশন, বিফোর ইউজার, আফটার ইউজার, এতগুলো জিনিস, একাধিক জিনিস থাকে, কি করতে হয়, ছয় কয়টা আছে, প্রথম হচ্ছে নেম, তারপর হচ্ছে আইডি, তারপর হচ্ছে কি ডেসক্রিপশন, বিফোর উইজেট। আমরা একটু দেখে আসি, আমরা মুখস্থ করছি না, যে বিফোর উইজেট, বিফোর মানে কি আগে, মানে উইজেটের আগে, তারপর হচ্ছে আফটার উইজেট, আফটার মানে কি পরে, আচ্ছা তারপর কি আছে দেখি,
তারপর কল আছে বিফোর টাইটেল, টাইটেলের আগে, আফটার টাইটেল, টাইটেলের পরে। আচ্ছা তো নেমের জায়গায় আমি যে কোনো কিছু একটা লিখে দিই, নেমের জায়গায় আমি লিখে দিচ্ছি হচ্ছে ফুটার, একটা আইডি দেই একটা কাজ করে, এটা দেই হচ্ছে সাইড বার দেই। হ্যাঁ ভিতরের আইডিটা দেওয়া হচ্ছে ফুটার উইজার্ড। ডেসক্রিপশন হবে হচ্ছে দিস ইজ আওয়ার ফুটার সাইডবার, এটা সাইডবার না ফুটার উইজার্ড দিবে। বিফোর উইজিট কি আফটার উইজিট কি এটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, ঠিক আছে। বিফোর উইজিট হচ্ছে আমি যদি উইজিট কাকে কাকে বানাতে চাচ্ছি, এটাকে এটাকে এইটাকে, তাই তো? এখন আমার ওয়ার্ডপ্রেস তো জানে না, ওয়ার্ডপ্রেস তো জানে না কোন সাইটের কোন উইজেটের কালার কেমন, তার রং কেমন, অথবা তার ডিজাইনটা কেমন, সেটা তো একটা ওয়ার্ডপ্রেস এর সাইট জানবে না। সেজন্য এখানে তাকে বলে দিতে হয় যে এই যে আমাদের দেখেন এইগুলোতে একটা যদি আপনি ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করলে আপনি এগুলো একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে ক্লাস আছে, দেখেন উইজেড নামক একটা ক্লাস আছে, সেটাকে ধরে কিছু সিএসএস করা হয়েছে। কলাম এমডি ফোর করার কারণে এটা তিন ভাগে বিভক্ত হয়েছে। বুটস্ট্র্যাপ কয় ভাগে? বারো কলাম, তিন চারা বারো, এক, যেহেতু তিনটা জিনিস আছে, এক দুই তিন, তাহলে কয়টা কলামে বিভক্ত হয়েছে? কলাম এমডি ফোর। এই যে এখন ধরেন আপনি এইখানে তিনটা কলামে বিভক্ত আছে, বাট আপনার ক্লায়েন্ট কি করলো, দুপুর চারটা দিয়ে দিল, চারটা দেওয়ার পর সাইড ভেঙে যাবে, তার মানে আপনার ঠিক এই ডিজাইনটা থাকতে হবে। এই ডিজাইনটা থাকতে হলে এই যে তিনটা উইজেট আছে, এই যে আমাদের এখানে তিনটা উইজেট আছে, এই তিনটা উইজেট এর সিএসএস এর ক্লাসগুলো নিতে হবে। এইচটিএমএল এর যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো ধরে সিএসএস করা হয়েছে, সেটা নিতে হবে। ধরেন এখানে কন্ট্রাক্টরস এর কালার হচ্ছে গ্রে কালার। এখন আপনার কি হলো, আপনার হঠাৎ করে এইখানে দেওয়ার পর এটা কালার হয়ে গেল লাল, তার মানে হচ্ছে আপনাকে তখন এইগুলোর H1 H2 অথবা টাইটেলের এইচটিএমএল থেকে ক্লাসটা নিতে হবে। এটার জন্য যেটা করতে হবে, আমরা আমাদের ফুটার ডট পিএইচপি তে চলে যাবো। কলাম এমডি ফোর উইজেড, ঠিক আছে, খেয়াল করেন কলাম এমডি ফোর উইজেড, এই কলাম এমডি ফোর এর কারণে এগুলো তিনটা জিনিসে বিভক্ত হয়েছে। উইজেড এর কারণে এগুলো কি হচ্ছে, একটা সিএসএস পেয়েছে, কালার পেয়েছে। এবার আসেন পরেরটা, পরেরটা হচ্ছে কলার মিমডি ফোর, কমন একটা জিনিস। আর এটা হচ্ছে কি, উইজের একটা কমন ক্লাস আছে। আচ্ছা কলাম এমডি ফোর কমন ক্লাস কোনটা, তিনটা জিনিসে, তিনটা জিনিসে একটা কমন জিনিস থাকতে হবে, তখনই আপনি থেকে নিতে পারবেন। কারণ আপনার ধরেন এটার জন্য একটা ক্লাস, এটার জন্য একটা ক্লাস, এটার জন্য একটা ক্লাস, তখন আপনি এখানে কয়টা ক্লাস বসাবেন অ্যাকচুয়ালি? বিফোর উইজেড মানে কি, বিফোর উইজেড মানে হচ্ছে এই যে আমার উইজেডটা, এই উইজেডের আগে কি ক্লাস ব্যবহার করা হয়েছে। তো উইজেডের আগে দেখতে পাচ্ছি আমি ধরলাম পুরোটুকু, যদি এই যে এই অ্যাড্রেস বার, খেয়াল করেন উইজেড কতটুকু আপনি ধরতে চাচ্ছেন, এতটুকু, এতটুকু উইজেড হয়। আচ্ছা আসেন এতটুকু যদি উইজেড হয়, এটা হচ্ছে উইজেড। এখন ঠিক উইজেডের এটা যদি উইজেড হয়, বিফোর উইজেড কে, এটা এটা, ঠিক আছে, সামনে যারা যারা আছে তো আমরা প্রথম দুইটাকে নিয়ে যাই, কলাম এমডি ফোর, আর এটা হচ্ছে উইজেড। কথা আছে কমন ক্লাসটা নিতে হবে। দেখেন কল এমডি ফোর তিনটা জায়গায় আছে, উইজেড কথাটা কয়টা জায়গা আছে, তিনটা জায়গা আছে, নিয়ে যাই। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা যদি বিফোর উইজেড হয়, আফটার উইজেড হচ্ছে এটা ডিভটা শেষ হওয়াটা। এটা যদি বিফোর উইজেড হয়, আফটার উইজেড কি, এটা ডিভটা শেষ হওয়া, তাহলে আফটার উইজেড আমি কি করব, ডিপ নিয়েছি কয়টা, ডিভ এন্ড ডিভ, ঠিক আছে। এবার আসেন বিফোর টাইটেল, কন্ট্রাক্টরস একটা টাইটেল, লেটেস্ট টুইস্ট এক একটা টাইটেল। এখন এই টাইটেলের সিএসএস টা ঠিকভাবে পাওয়ার জন্য আমার কি করতে হবে, ফুটারে গিয়ে দেখেন এই যে কন্ট্রাক্টরস, কন্ট্রাক্টরস এর আগে একটা কি আছে, ডিভ আছে, ক্লাস নেয়া। আচ্ছা এরপর এসে দেখেন কন্ট্রাক্টরস এ আবারও একটা, মানে এটাতে কোনো ক্লাসই নেই। আচ্ছা তারপরে কি আছে দেখেন,
এইটাতে উইজেড টাইটেল নামে একটা ক্লাস আছে লেটেস্ট কুইজের আগে। আমার আমি একটা কথা বলেছিলাম যে এখানে তিনটা জিনিসই কমন হতে হবে, উইজেড যদি চারটা হয় চারটার মানে এমন একটা জিনিস থাকতে হবে যেটা কমন, অথচ আমরা এইচ থ্রি তে এসে কিন্তু হতাশ কারণ এখানে কোনো কমন ক্লাস নেই। তখন আমরা কি করব, এখান থেকে একটা ক্লাস এই যে এইচ থ্রি ক্লাসটা কপি করে এই যে কন্ট্রাক্টর আছে না এইটা এইচ থ্রি ক্লাসটা কপি করে এই যে এটা আছে না এখানে দেখেন, এখন কি দেখেন তো কমন না, এটা দেখতে যেমন এটা দেখতে একই রকম এটা দেখতেও একই রকম। এখন আপনি বলেন কন্ট্রাক্ট আস যদি টাইটেল হয় তাহলে বিফোর টাইটেল কে, গুড এই যে এতটুকু পুরোটুকু ঠিক আছে বিফোর কন্ট্রাক্ট আস যদি টাইটেল হয় আফটার টাইটেল কে, গুড এতটুকু করার পর আমরা ড্যাশবোর্ডে যাই। উইজেড এসেছে ক্লিক করি, খেয়াল করেন ফুটার উইজেড নামে আমাদের একটা সাইড বার চলে এসেছে। ওই যে বললাম না আপনি এই যে ড্রাগ এন্ড ড্রপ করবেন, এই যে ধরেন এগুলোকে ড্রাগ এন্ড ড্রপ করবেন, রাখবেন কোথায় একটা জায়গা লাগবে, তার মানে উইজেডের আগে সবচেয়ে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইড বার রেজিস্টার করতে হবে, সেটা করেছি। এখন ওয়ার্ডপ্রেস এর উইজেড কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা, ওকে। এখন আমরা যেটা করব খেয়াল করেন এইখানে আমি চাচ্ছি ক্যালেন্ডার দেখব, এটা এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস এর বারোটা উইজেড, ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট ভাবে কয়টা উইজেড থাকে। এখন আমি আমি ক্যালেন্ডার দেখতে চাচ্ছি, আপনি একটা কাজ করেন কিচ্ছু করার দরকার নেই জাস্ট ড্রাগ করেন, আপনার আর্কাইভ দেখতে মন চাচ্ছে ড্রাগ এন্ড ড্রপ করেন, মানে আপনি চাইলেই করতে পারেন। তো আমি ক্যালেন্ডারটা দেখি, ড্রাগ করলাম এটার নাম দিলাম ক্যালেন্ডার, সেভ সেভ দেওয়ার পর আমি তো খুবই খুশি যে এখন ফুটারে এটা দেখা যাবে তাই না। এখন ফুটারে যদি আমি এটাকে দেখতে চাই, ফুটারে কি আমি কি বলেছি যে আমি ডাইনামিক একটা সাইড বার নিয়েছি, ফুটারে এই যে চারটা জিনিস একটা তিনটা জিনিস একটা দুই দুইটা তিনটা এই তিনটা জিনিসকে কম ধারণ করছে কোন ডিভটা, ফুটার উইজেট তিনটাকে যে ডিভটা ধারণ করেছে ঠিক তার নিচে এখানে লিখবেন পিএইচপি ডাইনামিক ডাইনামিক সাইডবার, এই সেই ক্ষেত্রে আমরা আইডিটা লাগবে। মানে যে আমি ক্যালেন্ডারটা নিয়েছি, ক্যালেন্ডারটা কোন আইডিতে সে জমা হয়েছে জানেন, ফুটার উইজেট, তা আমি দেখতে চাচ্ছি কাকে ফুটার উইজেট কে, তাহলে ওখানে যা ক্যালেন্ডার জমা হোক আর্কাইভ জমা হোক যা জমা হোক সব দেখা যাবে। তো আমরা এখানে একটা রিলোড দেই এবং একটা তালি দেই, ওকে। এই হচ্ছে বিষয়, আগস্ট 2016 20 তারিখ চলছে। এখন আপনার কাছে মনে হলো আপু আমি ক্যালেন্ডার ভালো লাগছে না, চলেন আমরা একটা কাজ করি আর্কাইভ দেখি। সেভ করলাম, পোস্ট দিলাম, এসেছে আর্কাইভ। দেখেন আর্কাইভ আপনি 2016টা দেখতে চাচ্ছেন না কি দেখতে চাচ্ছেন এটা দেখাবে। আচ্ছা তারপর দেখেন, এখন আপনার কাছে মনে হচ্ছে না আমি এটা দেখবো না, রিসেন্ট পোস্ট দেখব, এখানে এসে রিলোড দেন, সরি ফুটার এসে এসেছে, মানে এখন তো আমাদের আসলে পোস্ট আমরা কিছু দেই নাই তাই আসে নাই। হ্যাঁ তো এই হচ্ছে বিষয়, খেয়াল করেন আমরা সাইড বার রেজিস্টার করে ফেলেছি। তো আগের দিনে যেটা হতো, আপনি বলছেন আপু আমাদেরকে তো আর্কাইভ টার্কাইভ দেখার লাভ নাই, আমাদের যে সাইড বারটা আছে হুবহু এটা দেখান, রাইট? আগের দিনে হলে দেখেন আর্কাইভের জন্য একটা ইয়ে আছে, ক্যালেন্ডারের জন্য আছে, ক্যাটাগরির জন্য আছে, মেনুর জন্য আছে, মেটার জন্য আছে, পেজের জন্য আছে, রিসেন্ট কমেন্ট হলে আছে, রিসেন্ট পোস্ট আছে, আরএসএস আছে, সার্চ আছে, ট্যাগ ক্লাউড আছে, টেক্সট আছে। এখন আমার কন্ট্যাক্ট আছে, এই এটাকে আমি কিসের মধ্যে ফেলবো? যেমন আমার যদি মেনু হতো, দেখেন কাস্টম মেনু, খেয়াল করেন
হোম অ্যাবাউট ব্লক পোর্টফোলিও কন্ট্যাক্ট, এটাকে শুধু একটু সিএসএস করে দিলেই হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে আমি এইটাকে হুবহু ওখান থেকে আনতে পারছি, লেটেস্ট টুইস্টটাকে, এটাকে আমরা প্লাগইন দিয়ে আনবো, এইটাকে আমরা কি করবো? কারণ এইটা তো এখানে কোথাও এটার মতো সামঞ্জস্য আছে, এরকম কিছু 12টা উইজেডে নেই, আছে 12টা উইজেডের সাথে আপনি কোন ভাবে এটাকে মিলাবেন? এটা এটার করার পথ, কারণ এখানে একটা আইকন আছে, আইকন লেখার সুযোগ থাকতে হবে ক্লায়েন্টকে। ক্লায়েন্ট ধরেন এখানে ফোন দিতে চাচ্ছে না, মোবাইল দিতে চাচ্ছে, তখন সে কি করবে? আইকনের একটা জায়গা থাকতে হবে, টেক্সট লেখার একটা জায়গা থাকতে হবে। তখন আমরা একটা, এটার আগে একটা চোরা পদ্ধতি আছে, চোরা পদ্ধতি আগে দেখাই। আগের দিনে সবাই কি করতো, একটা টেক্সট নিত এভাবে নিয়ে ওখানে লিখতো, ধরেন হচ্ছে কন্ট্রাক্ট আস, লেখার পরে ফুটারে যেত, মানে যেখানে ইয়েটা আছে পুরা, দেখেন এখান থেকে কি করে কোড পুরা কপি করে এখানে এসে পেস্ট, সেভ, একটা চমৎকার জিনিস দেখতে পাইছেন। আপনি কোনটা যে আসল কোনটা নকল সেটা বোঝার উপায় নাই, কিন্তু প্রবলেম হচ্ছে ক্লায়েন্ট যখন 1 বছর পরে তার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, সে অ্যাড্রেস যখন চেঞ্জ করতে যাবে সে আপনাকে 101টা অভিশাপ দিবে, ঠিক আছে, কারণ সে কিছুই খুঁজে পাচ্ছে না। এবং সেই ক্লায়েন্ট, আপনি দেখেন যদি আপনি কোডিং না জানেন তাহলে এটা আপনার কাছে মোটামুটি হিব্রু ভাষা, বুঝতে পারছেন কিছু? কোডিং না জানলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। তো এটা করতো কি, আগের দিনের ফ্রিল্যান্সাররা ধুপধাপ করে করে ফেলতো, মানে যারা ফ্রিল্যান্সিং করতো, এত ক্লায়েন্টকে এত সুযোগ দেওয়া তো দরকার নাই, ধুপধাপ করে করে ফেললো। বাট আমরা যখন এটা করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি আইকন, আইকনের জায়গায় হোম লিখলে এখানে, এখানে হোম লিখলে একটা বাড়ি আসবে, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ করার জায়গা থাকবে, এবং সে এরকম ক্লায়েন্টের প্রতিবার লেখার একটা ইনপুট জায়গা থাকবে, ইনপুট বক্স। এইটা করার জন্য আমরা কি করব, খেয়াল করেন যেটা ওয়ার্ডপ্রেসে নেই সেটা যখন আমরা নিজের হাতে বানিয়ে দিই সেটাকে বলেছি কাস্টম। পোস্ট নেই ওয়ার্ডপ্রেসে, ওয়ার্ডপ্রেসে পোস্ট নেই, আমরা নিজেরা বানিয়েছি কাস্টম পোস্ট। মেটা বক্স নেই, আমরা নিজেরা বানিয়েছি কি হয়েছে, মেটা বক্স, কাস্টম মেটা বক্স। এখন আমাদের উইজার্ড নেই, ঠিক 12টা উইজেডের কোনোটার সাথে আমি এটা মিলাতে পারছি না, তখন আমাকে একটা উইজেড বানাতে হচ্ছে, এটাকে আমরা কি বলবো, কাস্টম উইজেড। গুড, ভেরি গুড, তো আমরা কাস্টম উইজেডে চলে এসেছি। কাস্টম উইজেড আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমেই আগে খুব ইজিলি পাওয়া যেত, এখন আসলে পাওয়াটা খুব টাফ হয়ে গেছে খুঁজে। আমি লিখি রেজিস্টার কাস্টম উইজেড, দেখি পাই কিনা। উইজেড না, এখানে নেই, কোথাও রেজিস্টার উইজেড লেখা আছে কি দেখেন তো, WP register wizard, দেখি গুগলে সরাসরি সার্চ দিলাম, এই যে চলে এসেছে, ঠিক আছে। তো register wizard, খেয়াল করেন register wizard এ আমি সরাসরি গুগলে সার্চ দিয়েছি, প্রথম লিংকটাই কাজ করেছে, ঠিক আছে। তো সার্চ দেওয়ার পর আমরা এক্সাম্পলে চলে যাব, ওকে। এক্সাম্পলে যাওয়ার পর আমি চাচ্ছি, আমরা কি চাচ্ছি, নরমালি এখানে 12টা উইজেড আছে না, এখানে 13টা উইজেড আসবে, যে উইজেডটা 13 নম্বর উইজেডটাতে আমি আমার মতো করে সাজাবো, রাইট? এতটুকু বেশি তো কিছু না। সেটার জন্য রেজিস্টার কাস্টম উইজেড দিবেন, সেখান থেকে যাওয়ার পর এক্সাম্পলে ক্লিক করবেন, করার পর এইখানে যতটুকু আছে ততটুকু পুরোপুরি কপি করি, এক্সাম্পলকে কপি করলাম, করে wizard.php তে আসি। এখানে আমরা বলি হচ্ছে contact custom, contact custom wizard, খেয়াল করেন প্রথমে দেখবেন একটা ক্লাস আছে, আপনি জীবনেও ক্লাস এমনি নরমালি ক্লাস করেছেন ক্লাস সেটা বুঝতে পারছেন না, একটা নাম আছে, এক্সটেন্ড করা করা আছে, wp wizard আছে,
একটা ফাংশন আছে কনস্ট্রাক্ট, আপনার কাছে সবই অপরিচিত লাগছে। তারপর হচ্ছে একটা ফাংশন আছে উইজেড, একটা ফাংশন আছে আপডেট, একটা ফাংশন আছে ফর্ম, একটা ফাংশন আছে রেজিস্টার লেখা, তাতে কিছু বুঝতে পারছেন না কথা। আমি একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে এইটা পুরোটা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি এর মাধ্যমে করা হয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে করা হয়েছে। সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে একটা ক্লাস, একটা ক্লাসকে আপনি যখন এক্সটেন্ড করবেন, ঠিক আছে, এই যে ক্লাস ডব্লিউপি মাই নিউ উইজেড এক্সটেন্ড ডব্লিউপি উইজেড, এই পাশেরটা হচ্ছে প্যারেন্ট, এই পাশেরটা হচ্ছে চাইল্ড। ডব্লিউপি উইজেড এর মধ্যে যা কিছু আছে সব আমি এক্সটেন্ড করলাম কোথায়, এটার মধ্যে। ধরেন ডব্লিউপি উইজেড এর মধ্যে আছে হাতি, ঘোড়া, ছাগল, সে ফর এক্সাম্পল, এইটা এটার মধ্যে আমি যখনই এক্সটেন্ড করছি তখন এই যে মাই নিউ যেটা চলে আসছে হাতি, ঘোড়া, ছাগল, সে যা দেওয়া থাকে সব চলে আসবে। তার মানে হচ্ছে এটা এটাকে বলা হয় প্যারেন্ট, এটাকে বলা হয় চাইল্ড। এখন এটার জন্য আমরা একটা কাজ করি, এটার নাম দেই, এটার নাম দিই আমরা হ্যালো, ঠিক আছে। আপনি বলেন আপু প্যারেন্টের নামও চেঞ্জ করেন, প্যারেন্টের নাম চেঞ্জ করা যাবে না, কারণ দেখেন এখানে আমাকে এই যে রেজিস্টার উইজেড ইন লোকেটেড ডব্লিউপি উইজেড ডট পিএইচপি তে গিয়ে দেখবেন যে ডব্লিউপি উইজেড নিয়ে ওরা কাজ করে রেখেছে, প্যারেন্ট কে চেঞ্জ করা যাবে না, চাইল্ড কে চেঞ্জ করা যাবে, ঠিক আছে। তো আমরা আমাদের এখন ডব্লিউপি উইজেড এর যত কিছু আছে ওয়ার্ডপ্রেস ডব্লিউপি উইজেড কে নিয়ে যত কাজ করেছে সব কোথায় চলে যাবে, আমাদের হ্যালোতে। এবার আসেন ভিতরে, একটা ক্লাসের মধ্যে ফাংশন তৈরি করেছে চারটা, একটা কনস্ট্রাক্ট, একটা হচ্ছে উইজেড, একটা আপডেট, একটা ফর্ম। এখন আপনি কনস্ট্রাক্ট দেখে বুঝতে পারছেন কনস্ট্রাকশনের কথা মনে পড়েছে, কোনো কিছু তৈরি করা, কনস্ট্রাক্ট করা, ঠিক আছে। তো কনস্ট্রাক্টের এটা হলো হচ্ছে পিএইচপি এর অবজেক্ট ওরিয়েন্টেড এর ম্যাজিক মেথড বলে, ডিস্ট্রাক্ট কনস্ট্রাক্ট। এটা কি, ধরেন আমরা সাধারণত একটা ফাংশন দিলে কি করতে হয়, সেটার একটা অ্যাডাকশন লাগে, না হলে ফাংশনটা কাজ করে না। আপনি যখন কোনো ফাংশনে এই ম্যাজিক মেথডটা ব্যবহার করবেন কনস্ট্রাক্ট, তখন ভিতরে যা দিবেন অটোমেটিক তৈরি হয়ে যাবে। আপনি একটা এই ফাংশনটা ব্যবহার করবেন ডিস্ট্রাক্ট, অটোমেটিক এটা ধ্বংস হয়ে যাবে। তার মানে এগুলোকে বলা হয় ম্যাজিক মেথড, এটাতে কোনো অ্যাকশন লাগে না, কোনো হুক লাগে না, এই ফাংশনটা অটোমেটিক কাজ করে। এখন দেখেন কনস্ট্রাক্টের মধ্যে কি থাকবে, তাহলে এটা প্রথম হচ্ছে কোনো কিছুকে তৈরি করবে, কনস্ট্রাক্ট ম্যাজিক মেথডটা। পরে হচ্ছে কি, দেখেন কোনো কিছুকে তৈরি করার পর আমার পরের ফাংশনটা হবে ফর্ম তৈরি করবে। আপনি একটু সাজান, নিজের মতো করে সাজান, ফর্ম তৈরি করবে। ফর্মের পরে কি হবে, ডাটা আপডেট দিব। এরপরে কি আছে, দেখেন উইজেড বলছে আউটপুট শো করানোর জন্য। এবার আসা, প্রথমে আমরা একটা ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, সেটা হচ্ছে এক্সটেন্ড করছে ডব্লিউপি উইজেড কে, আপনি আপনার পছন্দ মতো একটা নামে এক্সটেন্ড করবেন। এরপর হচ্ছে ভিতরে একটা ফাংশন কাজ করছে কনস্ট্রাক্ট, মানে কোনো কিছুকে রেডি করার জন্য। পরেরটা হচ্ছে ফর্ম, ফর্ম রেডি করার জন্য, সেই ফর্মে যতগুলো ভ্যালু থাকবে সবগুলোকে আপডেট করবেন কোথায়, এই ফাংশনটার মাধ্যমে। এই ফাংশনটার মধ্যে আপনি এতক্ষণ যার জন্য কাজ করছেন তাকে শো করাবেন। তাহলে ফাংশন ভিতরে আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। প্রথমটা হচ্ছে তৈরি করার জন্য, দ্বিতীয়টা হচ্ছে ফর্মের জন্য, তৃতীয়টা হচ্ছে আপডেট, চতুর্থটা হচ্ছে শো। এখন আপনি যে এত কাজ করলেন, আরেকটা ফাংশন লাগবে না রেজিস্টার করার জন্য, এটা হচ্ছে সেই। এখন রেজিস্টার আপনি কাকে করবেন, ডব্লিউপি উইজার্ডের সবকিছু কাকে দিয়ে দিচ্ছেন, হ্যালো কে দিয়ে দিচ্ছেন, তাহলে রেজিস্টার করবেন কাকে, হ্যালো। এখন এটার নাম চেঞ্জ করেন, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছেন? এতটুকু করার পর, জাস্ট এতটুকু করে আপনি এখানে একটা রিলোড দেন, একটা তালি দেন, কারণ এখানে 13টা চলে এসেছে। এই যে মাই নিউ উইজেড টাইটেল চলে এসেছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, ১৩। এখন আপনি কি করেন, শো করে দেখেন এর মধ্যে কোনো ইনপুট বক্স টক্স নাই, আমরা তো ফর্মই তৈরি করি। তো আমরা জাস্ট দেখালাম যে উইজেডটা কিভাবে আনতে হয়, এতটুকু কোড দিলে উইজেডটা রেজিস্টার হয়ে যায়, বুঝতে পারছি, 12টা ডিফল্ট উইজেড এর মধ্যে আমারটা উঠে যাবে, এতটুকু বুঝতে পারছি সবাই, ওকে। এখন আপনি বলছেন আপু কনস্ট্রাক্টের মধ্যে কি লিখবো, ফর্মের মধ্যে কি লিখবো, আপডেটের মধ্যে কি লিখবো, উইজেডের মধ্যে কি লিখবো, এটা তো আমি জীবনও পারবো না। আমি বলছি পারার দরকার নেই, একটা কাজ করেন, এইখানে এসে আপনি সার্চ দেন উইজেড এপিআই, বাকি সবকিছু ডিলিট করি, এই হচ্ছে উইজেড এপিআই।
এখন আপনি বলছেন আপু উইজেড এপিআই কি? এপিআই মানে হচ্ছে কি, অ্যাপ্লিকেশন ডেভেলপাররা তৈরি করে রাখে যে সে কি কিভাবে তৈরি করছে, তার একটা ডেমো থাকে। এখন আমরা কি করবো, এক্সাম্পলটা কপি করবো, পুরোটা কপি করেন। কপি করে আপনি এটা কোথাও বসাবেন না, এটা জাস্ট আপনি আপনার দেখার জন্য যেখানে একটা ফাইল দেন, ফাইলটার নাম আমি দিলাম হচ্ছে কিছু একটা দিলাম, এখানে এসে জাস্ট ফাইলটা কিন্তু পরে আমরা ডিলিট করে দিব। জাস্ট এখন নেয়ার জন্য নিলাম, পিএইচপি শুরু করলাম, শুরু করে পুরোটা পেস্ট করে দিলাম। এখন আমরা দেখবো যে আসলে এই যে একটা জিনিস দেখেন, ওরা ডব্লিউপি উইজেড এর চাইল্ড ক্লাস কিনেছে ফুল উইজেড, আমরা কি নিয়েছি হ্যালো। তারপর দেখেন ওরা বলছে কনস্ট্রাক্টের মধ্যে প্রথম যেটা লিখতে হয় সেটা আইডি, পরেরটা হচ্ছে কি নেম, তারপর নেম অথবা টাইটেল, পরেরটা হচ্ছে আপনি ডেসক্রিপশন লিখতে পারেন। তা আমরা একটা কাজ করি, কনস্ট্রাক্টের মধ্যে আমরা প্রথমে যা আছে সব ডিলিট করেন, এই যে ভিতরে এগুলোকে। প্রথমটা হচ্ছে কি আইডি, পরেরটা কি টাইটেল। তো আইডিটা দিয়ে হচ্ছে কন্ট্যাক্ট উইজার, আইডিটার নাম দিয়ে হচ্ছে কন্ট্যাক্ট আস দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে সে একটা রিলোড দিবেন, এই যে দেখেন কি একটা হাবি জাবি নাম আছে, জাস্ট একটা রিলোড দেই, হয়েছে? খেয়াল করেন চেঞ্জ হয়েছে, এটা আইডিও চেঞ্জ হয়েছে, নামও চেঞ্জ হয়েছে। এবার আপনি বলছেন যে আপু ফর্মের মধ্যে কি করব, খেয়াল করেন ফর্মের মধ্যে আমরা নেচারালি কি করি, ফর্মের মধ্যে আমাকে ফর্ম তৈরি করতে হবে। তো ফর্ম তৈরি করতে হলে যেটা করতে হয়, মেটাবক্সে যেভাবে কাজ করেছি সেভাবে, এখন কি করতে হবে বলেন তো, গুড, তারপর ধরুন প্রথমে আমরা চেঞ্জ করতে চাচ্ছি আইকন, তাই না? এটাও চেঞ্জ করতে পারে, টাইটেলটা না, টাইটেল এখন আমাদেরকে বানাতে হবে, কারণ এখানে যে ইনপুট বক্স এখানে তো এখন পুরো আগা গোড়া, তো টাইটেল আমাদেরকে, আচ্ছা টাইটেলটা প্রথমে এনে দেখাই না, টাইটেল, এরপর হচ্ছে টাইপ নেম, টাইপ হচ্ছে টেক্সট, নেম আগে আমরা কত ইজিলি দিয়ে দিতাম না, এখন ওদের এখানে গিয়ে দেখেন ওরা নেমের ক্ষেত্রে কি বলছে, ফর্মে গিয়ে দেখেন ওরা নেম দেওয়ার ক্ষেত্রে বলছে, যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, ওরা বলছে সরাসরি একটা নেম দিও না, ওরা বলছে পিএইচপি ইকো করতে, তারপরে দিস নামে একটা ইয়ে নিতে এবং সেখান থেকে গেট ফিল্ড নেম দিয়ে দিতে। তো ওরা বলছে এইরকম করতে, নেমের আগে পিএইচপি ইকো, তারপর কি ভ্যারিয়েবল দিস, এই দিস মানে কি জানেন, দিস মানে হচ্ছে এই ফাংশনটা, দিস মানে হচ্ছে এই ফাংশনটা থেকে, এই ফাংশনটার কোন ভ্যারিয়েবলের জন্য কাজ করছে জানেন, ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স নামে একটা ভ্যারিয়েবলের জন্য কাজ করছে। তো বলছি দিস, তারপর হচ্ছে মনে হয় গেট ফিল্ড নেম, না গেট এফ আই নেম। এবার আপনি এই ফিল্ডটার নাম কি দিতে চান, ধর নাম দিলাম এটার নাম টাইটেল, দেখেন সেম এই কথাটাই বলেছে, আগে আমরা কি করতাম সরাসরি টাইটেল লিখে ফেলতাম, নেম ইজ ইকুয়াল টু কি টাইটেল, ওরা বলছে এখন লিখতে হবে পিএইচপি দিস গেট ফিল্ড নেম টাইটেল। এখন এটা এটা তো আমরা জীবনেও জানতাম না, যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি অনেকেই ভালো পারি না, সেই ক্ষেত্রে এই যে এপিআইটা উইজেড এপিআইটা আমাদেরকে হেল্প করছে না। এখন আপনি বলছেন আপু এখানে একটা কথা আছে এসকেপ অ্যাট্রিবিউট, এটা হচ্ছে জাস্ট সিকিউরিটি, আপনি একটা কাজ করতে পারেন এখানে এসে এই এসকেপ অ্যাট্রিবিউটটা হচ্ছে এটা সিকিউরিটি হিসেবে কাজ করবে। এখান থেকে নিয়ে এই পর্যন্ত
বুঝতে পেরেছে? এসকেপ একটা হচ্ছে কিছু না, এটা জাস্ট সিকিউরিটি, আমরা সিকিউরিটি লাগালাম যে এসকেপ মানে হচ্ছে ছাড়িয়ে না, অ্যাট্রিবিউট, যে কোনো ধরনের অ্যাট্রিবিউট ছাড়িয়ে শুধু নরমালি টেক্সট বসাও। ওকে, আচ্ছা ভ্যালুতে কি বসবে চিন্তা করেন, ভ্যালুতে, ভ্যালুর কথা চিন্তা করলে আপনার প্রথমে যেটা মনে আসছে আমাদের মেটা বক্সের কথা, হ্যাঁ গেট পোস্ট মেটা। এখন এখানে ভ্যালুতে কি বসবে, এখানে দেখেন ভ্যালুতে দেখা যাচ্ছে একটা ভ্যারিয়েবল ইকো করা। তো আমরা উপরে যাই, উপরে দেখছি এখানে একটা শর্ত দিয়েছে ইফ নট এম্পটি ইনস্ট্যান্স টাইটেল, অনেকগুলো ব্যাপার লিখেছে। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, এখানে চলে যাই ভ্যালুতে, কিছু লেখার আগে ভ্যালুতে আপনি একটা কাজ করতে পারেন, এখানে গিয়ে একটা রিলোড দেন, কন্ট্যাক্ট আস কে নিয়ে যান, এসছে ইনপুট বক্সটা। এখন আমি এখানে দিলাম হচ্ছে মনিকা, সেভ দেন। আছে এই যে একটা ভ্যালু সেটা আপডেট হচ্ছে না, কিন্তু এই যে আমি যা কিছু লিখলাম সেটা তো আলটিমেটলি একটা ভ্যালু, আপডেট হচ্ছে কি হচ্ছে না সেটা পরের বিষয়। আমি এখানে শিউলি লিখলাম, এটা কি একটা ভ্যালু না? এখন এই ভ্যালুটাকে পাওয়ার জন্য কি করতে হবে, ধরেন কেউ ভ্যালু লিখলো না, খালি রেখে সেভ দিয়ে দিল, হতে পারে না? এই যে আমি নিজেই কিন্তু করলাম, ধরেন এটা আপডেট হচ্ছে কিন্তু কেউ কিছু না লিখে খালি রেখে আপডেট দিল, সেভ দিল, তখন কি হবে? তখন একটা শর্ত যোগ করতে হবে, ভ্যালু শুধু থাক, আপনি ভ্যালু মানে কি যা কিছু লিখছেন সেটাই তো ভ্যালু। এখন কেউ খালি অবস্থায় যদি সেভ দেয়, খালি জিনিস তো ভ্যালু হতে পারে না, সেই ক্ষেত্রে আপনি একটা শর্ত দেন, নট এমটি। নট এমটি মানে কি? নট এমটি মানে ভরা থাকা, খালি না থাকা মানে কি? খালি না থাকা মানে হচ্ছে ভরা থাকা। এখন নট এমটি খেয়াল করেন, নট এমটি আমাকে কাজ করতে হচ্ছে ইনস্ট্যান্স টাইটেল, কার জন্য কাজ করছি আমি? এই যে ভ্যারিয়েবলটা খেয়াল করেন, এই পুরো ফর্মটা কাজ করছে কাকে ধরে? ভ্যারিয়েবলকে। এখন বলছে ইনস্ট্যান্সের মধ্যে যদি টাইটেল বক্সটা, ইনপুট বক্সটার নাম কি? টাইটেল। যদি টাইটেল বক্সটা ভরা থাকে, খেয়াল করেন শর্তটা কিভাবে দিচ্ছে, এটা হচ্ছে, এটাকে বলা হয় টার্নারি অপারেটর। এখন দুটো শর্ত হবে, আমি টার্নারি অপারেটর বুঝিয়ে দিচ্ছি। বলছে নট এমটি ইনস্ট্যান্স টাইটেল, যদি টাইটেল খালি না থাকে মানে যদি টাইটেল ভরা থাকে তাহলে যা আছে তাই দেখাও, আদারওয়াইজ কি করেন, খালি রাখেন অথবা কিছু একটা করেন। তো যা আছে তা দেখাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা লিখে দিতে হবে, যা আছে তা দেখানো মানে কি, ইনস্ট্যান্সের টাইটেলের মধ্যে যা আছে তাই। আরেকটা হচ্ছে ধরেন ফাও, দেখি তো ভ্যালুতে তো এখনো লিখি নাই তাই না? আচ্ছা খালি লিখে রাখি। এখন আপনি শর্ত তো টার্নারি অপারেটরটা অনেকে বুঝতে পারেন, আমি বলি ধরেন আমি এখানে লিখলাম শিউলি ভালো, ওকে, টার্নারি অপারেটর হলে এটা হবে, এটা শর্ত, শিউলি কি ভালো। এখানে দুটো দুটো জিনিস কাজ করবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। শিউলি যদি ভালো হয় তাহলে পজিটিভ জিনিসটা হওয়া উচিত কি, ওকে রিওয়ার্ড দাও, ওকে। আর যদি নেগেটিভ, যদি সে ভালো ভালো না হলো তাহলে পরেরটা কাজ করবে, তাহলে হচ্ছে তাকে পানিশমেন্ট দাও, ওকে। এখন দেখেন সে ফর এক্সাম্পল এটা মানে কি, নট ভালো মানে কি খারাপ, খারাপের প্রথম জিনিসটা কি হওয়া উচিত, শাস্তি দিবে। এখন দেখেন জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে আসতেছে এখন আপনার পানিশমেন্ট। মোট কথা পানিশমেন্ট, আর এখানে হচ্ছে কি, তার মানে আমার শর্ততে যা থাকবে সেটা, সে শর্ত যদি নেগেটিভ হয় তাহলে শর্ত অনুযায়ী পজিটিভ জিনিস হবে এখানে, শর্ত যদি পজিটিভ হয় পজিটিভ জিনিসটা হবে এখানে, আমরা কি বুঝতে পারছি? কেউ যদি ভালো না হয় তাহলে তার পজিটিভ রেজাল্টটা কি হওয়া উচিত, শাস্তি দাও, কেউ যদি ভালো না হয় তাহলে ছেড়ে দাও, তাহলে এটা কি হয়, কেমন হয় জিনিসটা? তো এটা হচ্ছে কি, দেখেন আমাদের ঠিক টার্নের অপরটি এখানে সেম এভাবে কাজ করছে, বলছে ইফ নট এমটি ইনস্ট্যান্স টাইটেল, এতটুকু পর্যন্ত শর্ত, যদি ইনস্ট্যান্স টাইটেল ভরা থাকে তাহলে ইনস্ট্যান্স টাইটেলে যা লিখা থাকবে তাই করো অথবা লিখা দাও খালি। তো আমি এটাকে পুরো জিনিসটাকে একটা কাজ করতে পারি, একটা
ভ্যারিয়েবলটার নাম দিলাম হচ্ছে টাইটেল, ওকে? ইকো করব কাকে? পিএইচপি ইকো টাইটেল। এবার একটা রিলোড দেই। দেখেন যখন আপনি কিছুই লিখবেন না তখন এখানে কি লিখে থাকবে? খালি শর্ত কি মিলেছে? ইফ নট এমটি, ইফ নট এমটি, যদি ভরা থাকে তাহলে যা আছে তাই লিখো, যদি ভরা না থাকে তাহলে কি আসবে? খালি, অথবা আপনি কিছুই লিখবেন না, খালি রাখলেন, দিলেন ডট 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 ডট। খেয়াল করেন যখন কেউ কিছুই লিখবে না তখন এখানে কি লিখে থাকবে? বুঝতে কি পারছে? এটা হচ্ছে টার্নারি অপারেটর, ওকে? এটা পিএইচপি এর একটা জিনিস। এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকি, এবার হচ্ছে খেয়াল করেন আমি যদি এখানে একটা জিনিস লিখি, সে ফর এক্সাম্পল শিউরি সেভ হয় না, কারণ কি এটা আপডেট হচ্ছে না। এটা আপডেট করার জন্য যেটা করতে হবে আমরা এখানে চলে যাব। আমি আবারও বলছি এটা মুখস্থ করার তো কিছু নেই, আসলে আমরা এটা এপিআই দেখে কাজ করব, কারণ আপনি এটা মুখস্থ করতে গেলে কুরবান হয়ে যাবেন। হ্যাঁ, এখানে দেখেন আপডেট ফাংশনটা কয়টা জিনিস নিয়ে কাজ করছে, কয়টা ভেরিয়েবল, নিউ ইনস্ট্যান্স, ওল্ড ইনস্ট্যান্স। এখন আমরা একটা কাজ করি, দেখেন ভিতরে আছে যা আছে পুরোটা কপি করেন, ইনস্ট্যান্স অ্যারেটা আমার দরকার নেই, অ্যারে মানে হচ্ছে অনেকগুলো জিনিসকে একসাথে কাজ করতে আমার দরকার নেই আপাতত। ইনস্ট্যান্স টাইটেল এতটুকু ধরেন, একটু বন্ধ করে রাখি। আমি এখানে এসে উইজেট আপডেট করতে গিয়ে আবার একটা শর্ত দিয়েছে, ইফ নট এমটি নিউ ইনস্ট্যান্স, নিউ ইনস্ট্যান্স ওল্ড ইনস্ট্যান্স বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দুটো ভ্যারিয়েবলের কাজ কি, নিউ ইনস্ট্যান্স ওল্ড ইনস্ট্যান্স, ইফ নট এমটি নিউ ইনস্ট্যান্স টাইটেল। যদি কেউ কোনো কিছু নতুন ভাবে লেখার সময় এটা খালি না থাকে, হ্যাঁ, তাহলে প্রথম শর্তটা কি হবে, যা আছে তাই লিখো। কিন্তু কথা হচ্ছে আপডেট করার সময় সে একটা কাজ করছে, স্ট্রিপ ট্যাগ, স্ট্রিপ মানে হচ্ছে ছুঁড়ে ফেলা, খুলে ফেলা, আপনার মোটামুটি ছাড়িয়ে ফেলা, খুব টানা হেঁচড়া করে ছাড়াকে বলা স্ট্রিপ। তো স্ট্রিপ ট্যাগ মানে হচ্ছে সে, ধরেন আপনি H1, আপনি বললেন কি শিউলি লিখে H1 লিখলেন, তখন সে স্যানিটাইজ করবে, সে কি করবে, স্ট্রিপ ট্যাগ যত ধরনের ট্যাগ আছে সে কি করবে, ছাড়িয়ে নিয়ে শুধু শিউলিকে রাখবে, বাকি সবকিছু ফেলে দিবে, বাকিটা হচ্ছে খালি। এখন দেখেন শর্তটা কি হচ্ছে, ইফ নট এমটি ইনস্ট্যান্স টাইটেল, কেউ যদি টাইটেলের ইনবক্সে কিছু লিখে থাকে তাহলে স্ট্রিপ ট্যাগ, ট্যাগ বাদে নর্মালি কে বসবে, এই যে এই এই ফিল্ডের নামটা বসবে, ফিল্ডের নাম কি আছে কাকতালীয়ভাবে, টাইটেল। আচ্ছা, আর যদি কেউ কিছু না লেখে তাহলে কি থাকবে, খালি থাকবে। এখানে একটা কথা আছে, যদি কেউ সিম্পলি কিছু না লিখে সেভ দেয় তাহলে এটা কি করবে জানেন, আপডেট করার সময় রিটার্ন করবে, রিটার্ন করবে ইনস্ট্যান্সের কাছে, ইনস্ট্যান্সকে ফর্ম, সে ফর্মে আবার পাঠাবে তুমি লিখে আসো। খেয়াল করছেন, প্রথমে সে সে কি কাজ করছে, সে প্রথমে আগে চেক করছে যদি এটা ভরা থাকে তাহলে, ভরা থাকার সময়, এখন ভরা থাকা তো অনেক নিয়ম হতে পারে, H1 H2 দিয়েও তো আপনি একটা জিনিস ভরে দিলেন তাহলে তো হলো না, আপনাকে কি করতে হবে, আপনাকে স্ট্রিপ ট্যাগ দিয়ে ট্যাগটাকে স্ট্রিপ করে শুধু টেক্সটটাকে রাখবেন। আচ্ছা, যদি কেউ কিছু না লিখে সেভ বাটনে ক্লিক করে তাহলে তাকে কি করবে জানেন, একদম আবার মানে কোথাও পাঠাবে না, জাস্ট আমার এই ইনবক্সে এটাতে পাঠাবে যে তুমি কিছু একটা লিখে আসো। পুরো জিনিসটাকে কি করেছি আমরা দেখেন, জাস্ট টাইটেল আমি বলছি যদি কোনো কিছু ভরা থাকে সেটা আপডেট দিলে কে আপডেট হবে বলেন তো, আপডেট ইজ ইকুয়াল টু কে, ইনস্ট্যান্সের টাইটেলটা না, ইনস্ট্যান্সের টাইটেল মানে হচ্ছে যে পুরো বক্সটা, আপডেট আপনি দিচ্ছেন কাকে দিচ্ছেন, ইনস্ট্যান্সের এই টাইটেলটাকে, ঠিক ইজ ইকুয়াল টু এটাই লিখেছি, ইফ নট এমটি নিউ ইনস্ট্যান্স টাইটেল, যদি নিউ ইনস্ট্যান্স টাইটেলে কেউ কিছু লিখে থাকে স্ট্রিপ ট্যাগ দিয়ে যা কিছু থাকবে সেটা শো করবে, ইজ ইকুয়াল টু দিয়ে দিয়েছি ইনস্ট্যান্সের টাইটেলটা আপডেট হবে, কেউ কিছু না লিখলে রিটার্ন করবে। তো আসেন অনেক ব্যাখ্যা হয়েছে, এটা একটু লিখে আসি, এস এইচ সেভ হচ্ছে না,
দেখে আসি। আমরা এটা লিখবো হচ্ছে আপনি কি করবেন? আচ্ছা আমরা ভুল করে এটা উইজার্ড এর এখানে লিখেছি পুরো কোডটা, এটা হবে আপডেটের এখানে, ঠিক আছে? এখন আপনি কি করবেন, এইখানে একটা পদ্ধতি আছে, খেয়াল করেন। সে ফর এক্সাম্পল আমি এখানে এস এইচ ইউ লিখতো, এস এইচ লিখলাম, এটা হচ্ছে কি, এটা ওল্ড ইনস্ট্যান্স হবে না নিউ ইনস্ট্যান্স হবে? এটা তাগ লিখে ফেলেছে, আমি শিউলি লিখতে ভুলে গেছি, এস এইচ লিখে সেভ দিলাম। এখন আমাকে আবার লিখলাম ইউআই এল ওয়াই, কোনটা কতটুকু নিউ ইনস্ট্যান্স কতটুকু ওল্ড, এই এতটুকু পর্যন্ত এখন হচ্ছে নিউ ইনস্ট্যান্স, এতটুকু হচ্ছে ওল্ড ইনস্ট্যান্স। আপডেট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, খেয়াল করে, সে পুরোনোটাকেও আপডেট করছে, নতুনটাকেও এট এ টাইম আপডেট করছে। যদি এরকম হতো ইউ আই এল ওয়াই কে সে আপডেট করছে, এস এস কে বাদ দিয়ে দিচ্ছে, তাহলে সেজন্য আপডেট দেওয়ার সময় সে কি করছে, দুটো ভ্যারিয়েবল নিয়ে কাজ করছে, নিউ ইনস্ট্যান্স ওল্ড ইনস্ট্যান্স, আগেরটাও আপডেট হবে পরেরটাও আপডেট হবে। খেয়াল করুন যদি ঘটনাটি এরকম হতো যে আমি শিউলি লিখলাম সেভ, এটার সাথে কি হয়ে গেল, ওল্ড ইনস্ট্যান্স। এখন একটু পরে আমার মনে পড়লো, আরে আমি তো ইয়াসিন লিখি নাই, খেয়াল করেন। এখন এমন যদি হতো সেভ দেওয়ার সময় শিউলিতে চলে যাবে, শুধু প্রতিবার যেটা লিখবেন সেটাই আপডেট হবে, তাহলে ঘটনাটা কেমন ঘটতো, আপনি তো বিরক্ত হয়ে যেতেন। কারণ হচ্ছে আপনি চাচ্ছেন ভুল হোক তারপর কি জিনিসটা আসুক। এখন এইটার হচ্ছে এই ইয়াসিন হচ্ছে নিউ ইনস্ট্যান্স, আর এটা হচ্ছে কি ওল্ড ইনস্ট্যান্স, দুটো একই সাথে আপডেট হচ্ছে, বুঝতে পারছে? এখন স্ট্রিপ ট্যাগ আমরা মেটাবক্সে কি করেছি, স্যানিটাইজ এখান থেকে আমি দিলাম হ্যালো হ্যালো একাডেমি দিয়ে সেভ দিলাম, কি করলো, এটা করতো না কোনোদিনও যদি স্ট্রিপ ট্যাগস না থাকতো, বুঝতে পারছে? এখন দেখেন আমরা এখানে লিখলাম হ্যালো একাডেমি লিখলাম, এখন আমি চাচ্ছি যে হ্যালো একাডেমিটা এখানে শো করুক, রাইট? হ্যালো একাডেমিটা কোথায় শো করবে, এখানে শো করবে, কিন্তু দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা কি করেছি দেখেন, কনস্ট্রাক্টে কনস্ট্রাক্ট করেছি, ফর্ম তৈরি করেছি, আপডেট দিয়েছি, উইজারে শো করায়নি। এটার জন্য যেটা করতে হবে, উইজারে শো করাতে হলে কি করতে, ওদের ওখানে চলে যায়, ওরা বলছে উইজারে শো করাতে হলে প্রথমে যেটা করতে হয় ইকো আর্গুমেন্ট বিফোর উইজার, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ইকো আর্গুমেন্ট আফটার উইজার, ওকে? ইকো আর্গুমেন্ট বিফোর ইউজার, ইকো আর্গুমেন্ট আফটার ইউজার। এবার কি করুন, ফুটার ডট পিএইচপি তে এসে কাকে দেখাতে চাচ্ছেন আপনি, এই অ্যাড্রেসের কন্টাক্টটাকে ডাইনামিক করতে চাচ্ছেন, তাহলে অ্যাড্রেস থেকে শুরু করে যতটুকু ডাইনামিক করতে চাচ্ছেন ঠিক ততটুকু নিয়ে যাবেন, কপি করে কোথায় নিব, এতটুকুর মাঝখানে। আর আপনি ইকো করতে চাচ্ছেন কাকে, বিফোর ইউজারের আগে, বিফোরের এই যে দেখেন আমি ক্লাসটাকে পাওয়ার উপায়টা কি, ক্লাসটাকে পাওয়ার উপায় হচ্ছে এই যে ইকো করলাম বিফোর ইউজার, ইকো করলাম আফটার উইজার্ড, এই যে আমি যে ভিতরে কোডগুলো লিখবো সেগুলো তো কোনো ক্লাস পাবে না, ওখানে যে ক্লাস লিখেছি সেজন্য আমরা কি করেছি ইকো আর্গুমেন্ট বিফোর উইজার্ড, মানে বিফোর উইজার্ড ইজ ইকুয়াল টু কে আছে জানেন, কলাম এমডি ফর আর উইজার্ড, তারপর আফটার ডিবি কি আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, এখন কি করতে হবে আমাদেরকে, পিএইচপি শুরু করতে হবে,
পিএইচপি শেষ করতে হবে। আজকে পর্যন্ত ঠিক আছে? এবার আমরা যেটা করতে পারি, এবার হচ্ছে আবারও শর্ত একটা চলে আসে, যদি ধরেন হ্যালো একাডেমি কেউ কিছু না লিখে সেভ করলো, তাহলে এখানে শো করবে কি? কিছুই তো শো করার কথা না। আবারও শর্ত দিতে হবে, যদি ইফ নট এমটি, ইফ নট এমটি কে ইনস্ট্যান্স টাইটেল, তাহলে কি এটাকে শো করো। তো আমরা একটা কাজ করি, আবার দেখেন ওদের এখানে দেখেন ওরা কি বলছে। এতটুকু পর্যন্ত নিয়ে আসেন, কপি করে এনে if not empty, not empty মানে ভরা থাকা, not empty instance title, instance title কে জানেন, এই যে সরি ফর্ম কোথায়, এই যে ফর্মের এই যে instance title, যদি instance title, instance title মানে হচ্ছে এই ইনপুট বক্সটা, এই ইনপুট বক্সটা, এই ইনপুট বক্সটা যদি আপনার ভরা থাকে, যদি ভরা থাকে তাহলে এই যে কন্ট্যাক্ট আছে না, কন্ট্রাক্টর কাছে এখানে লিখতে হবে পিএইচপি ইকো, কাকে ইকো করবো বলেন তো? গুড, ভেরি গুড। ইস্টার টাইটেল মানে হচ্ছে ওখানে যদি হ্যালো একাডেমি থাকে তো ইস্টার, হ্যালো একাডেমি হচ্ছে ইস্টার টাইটেল, এখানে যদি মনিকা লেখা থাকে তো কি ইস্টার টাইটেলটা হচ্ছে কি মনিকা, এখানে যদি শিউরি লেখা থাকে ইস্টার টাইটেলটা কে, তাহলে আমি ইকো করবো কাকে, ইস্টার টাইটেলকে। এবার দেখেন ওকে, দেন এখন মনে হচ্ছে একটা আইকন, আইকনটা চেঞ্জ করি না, এই যে ম্যাপের আইকনটা না দিয়ে হোমের আইকন দিই। তো চলেন আইকন চেঞ্জ করতে হলে যা করতে হবে, ফর্মে আবার কাজ করেন, এটা হচ্ছে আইকন, এটার নাম দেন হচ্ছে আইকন, এটা কি করতে হবে কন্ট্রোল ডি আইকন, আইকন ওই যে মেটা বক্স মনে আছে, এখন আপনার মেটা বক্স কাজে দিবে, ঠিক আছে, এইটা কি করতে হবে কন্ট্রোল ডি চাপতে হবে, আইকন আইকন এতটুকু পর্যন্ত শেষ না। এখানে এসে কি করবেন খেয়াল করেন, এখানে এসে একটা, এখন একটা প্যাচ আছে, এখানে এসে আপনাকে আবার একটা শর্ত চালাতে হবে, হ্যাঁ ইফ নট ইনস্ট্যান্স কে আইকন, ও সরি আইকন, কিন্তু খেয়াল করেন ওয়ার্ডপ্রেসে কোনোটাকে যুক্ত করতে হলে কি করতে হয় জানেন, এটা এবং এটা, এটা হচ্ছে এন্ড এন্ড, তাহলে হচ্ছে ইফ টাইটেল, যদি ইনস্ট্যান্সের টাইটেলটা ভরা থাকে এবং আইকনটা ভরা থাকে তাহলে কি হবে, কিন্তু সমস্যা হচ্ছে ইফ শুধু এটাকে পাচ্ছে, এটাকে পাচ্ছে না, কথা কি বুঝতে পারছেন না, ইফ এই ইফটাকে শেষ করতে হবে না, কিন্তু এই ইফটা এটাকে পাচ্ছে, এটাকে কিন্তু পাচ্ছে না, তখন আপনাকে কি করতে হবে, এখন চালাই করতে হবে। এবার দেখেন ইফ এর ব্র্যাকেটের মধ্যে কে কে আছে, দুজনই আছে, দুইটা মানুষই আছে। এবার আসেন ম্যাপের এইখানে যতটুকুকে ডাইনামিক করতে চান, পিএইচপি ইকো এইখানে আসে, হোম সেভ দেন, সেভ দেন, হোম পাই নাই, আমাদের পুরো আইকনের নামটা অর্ধেক কেটেছে অর্ধেক কাটি নাই, ফাফা থাকবে আসছে ঘুম আসছে। এরপর হচ্ছে আপনি প্রত্যেকটা বক্স বানান, প্রত্যেকটা কাজ করে সোজা না কঠিন, হ্যাঁ কঠিন বাদে সোজা, এটা কিন্তু একটু কঠিন, বেশ কঠিন, বাট আপনারা মেটা বক্সটা খুব ভেঙে ভেঙে করেছেন বলে আপনাদের কাছে ইজি লাগছে, ঠিক আছে, এটা বেশ খানিকটা কঠিন, কারণ এখানে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি অনেক বিষয় আছে, এখানে তো পুরো নিউ ইনস্ট্যান্স বা ইনস্ট্যান্স এগুলো তো সবসময় একই হবে, সবসময় একই হবে, এটা এটা ওরা তৈরি করে দিয়েছে, আমরা এপিআই দেখে করেছি, ঠিক আছে, এখানে আমাদের কাজ করার কোনো দরকার নেই। নতুন কি কেমন লাগে,
আগে যখন কোড দেখতাম জাভাস্ক্রিপ্ট কোড দেখার মধ্যে কোন না এই হচ্ছে উইজেট। তো আপনাদের কালকে কাজ থাকবে পুরোটা উইজেট কমপ্লিট করা, একটা দুইটা, আমি দুইটা ফিল বানালাম, তিনটা চারটা পাঁচটা আপনারা বাকি ফিলগুলো বানিয়ে নেবেন।